আপনারা যারা নেতাজি সুভাষ ইউনিভার্সিটি থেকে ইউজি বা বিডিপি কোর্স করছেন, তো আজকের এই ভিডিওটি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো এক্সাম ফর্মটা রিলেটেড আপনারা যে সমস্ত প্রশ্নগুলো করেছিলেন বিভিন্ন সমস্যা নিয়ে, তো সেই সমস্ত প্রশ্নের আজকের এই ভিডিওতে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তার আগে বলে রেখে নেতাজি সুভাষ ইউনিভার্সিটির সমস্ত রকম আপডেট সবার আগে পর্যন্ত অবশ্যই করে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো দেখুন, আপনাদের যে এক্সাম ফর্ম ফিল আপ সেটা কিন্তু আজকে তিন দিন রানিং চলছে। তো সেক্ষেত্রে ইউনিভার্সিটির যে এক্সাম ফর্ম ফিল আপের যে ওয়েবসাইটটা ওনারা প্রোভাইড করেছিল সেটা কিন্তু খুবই জঘন্য একটি ওয়েবসাইট, যেটা স্টুডেন্টদের খুবই প্রবলেম হচ্ছে এক্সাম ফর্ম ফিল আপ করতে, সাবমিট করতে পারছে না, পেমেন্ট করতে পারছে না, প্রচুর পরিমাণে কিন্তু প্রবলেম হচ্ছে। তো সেক্ষেত্রে ইউনিভার্সিটি এত স্টুডেন্টদের টাকা পয়সা নেওয়ার পরে এত জঘন্য একটি ওয়েবসাইট স্টুডেন্টদেরকে প্রোভাইড করবে সেটা ভাবাই যায় না। তো সেক্ষেত্রে ইউনিভার্সিটির দায়িত্ব যে খুব সুন্দর একটি ওয়েবসাইট পরিবেশন করা বা পরিষেবাটা দেওয়া এক্সাম ফর্ম ফিল আপের জন্য। তো এত টাকা পয়সা নেওয়ার পরে এত জঘন্য একটি ওয়েবসাইট কেন ইউনিভার্সিটি প্রোভাইড করবে? স্টুডেন্টদের বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে, কারো দুইবার টাকা কেটে নিচ্ছে, বিভিন্ন রকম প্রচুর পরিমাণে প্রবলেম হচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। ওখানে ইউনিভার্সিটির ইমেল আইডি, ফোন নাম্বার সমস্ত কিছু দেওয়া হবে। আপনারা চাইলে ইউনিভার্সিটিকে মেল বা ফোন করে ওনাদেরকে আপনাদের যে সমস্যা হচ্ছে সেটা কিন্তু আপনারা ওনাদেরকে ফেস করতে পারেন। তো অবশ্যই করে প্রত্যেক স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করব আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই করে জয়েন হয়ে নেবেন। তো দেখুন, আপনারা যে সমস্ত প্রশ্নগুলো করেছিলেন এক্সাম ফর্ম ফিল আপ যে সমস্যাগুলো হচ্ছে, তো সেই নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন করেছিলেন, তো সেই নিয়ে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি। তো দেখুন, ফার্স্টে যিনি কোশ্চেন করেছেন তারাশঙ্কর মণ্ডল, উনি কোশ্চেন করেছেন যে আমার সমস্যা হচ্ছে সবগুলোতেই স্যাম্পল দেখাচ্ছে কিন্তু সাবমিট হচ্ছে না। তো আপনার সমস্ত বক্সই কিন্তু আপনাদের শো করছে আপনার, তো সেক্ষেত্রে আপনি সমস্ত বক্সে টিক চিহ্ন করার পরেও কিন্তু আপনাদের সাবমিট অপশানে কিন্তু হচ্ছে না, সাবমিট আপনি করতে পারছেন না। তো সেক্ষেত্রে এটি খুবই একটি জঘন্য একটি সার্ভার, তো খুবই জঘন্য একটি ওয়েবসাইট, তো সেই কারণে কিন্তু খুবই প্রবলেম হচ্ছে সার্ভারে, সেই জন্য আপনার কিন্তু সাবমিট হচ্ছে না বা সাবমিট করতে পারছেন না। আপনাকে কিন্তু ওয়েট করতে হবে, যে কোনো সময় কিন্তু আপনাকে ট্রাই করে করে দেখতে হবে আপনার কোন টাইমে সাবমিট হবে, সেটার জন্য আপনাকে মাঝে মাঝে ট্রাই করে দেখতে হবে। তো আশা করে বুঝতে পারলেন, আপনি কিন্তু মাঝের মধ্যে ট্রাই করে দেখবেন, যে কোনো সময় কিন্তু সাবমিট হয়ে যাবে, অনেকের হয়েছে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টদের কিন্তু সাবমিট হচ্ছে না। তো মাঝের মধ্যে চেক করে বা ট্রাই করে দেখবেন, এত জঘন্য একটি ওয়েবসাইট আর কি বলা যায়। তো তারপরে যিনি কোশ্চেন করেছেন শুভজিৎ ভান্ডারী, তো উনি কোশ্চেন করেছেন ফর্ম ফিল আপ ডান, পেমেন্ট ডান, বাট প্রিন্ট করতে পারছি না। তো সার্ভারের প্রবলেমের জন্য আপনি প্রিন্ট আউট করতে পারছেন না, অনেক স্টুডেন্ট এরকম হয়েছে ফর্ম ফিল আপ করে ফেলেছে, পেমেন্টও করে ফেলেছে, কিন্তু যে প্রিন্ট আউট কপি সেটা কিন্তু বার করতে পারছে না। এটি সম্পূর্ণটাই সার্ভারের প্রবলেম, কিছু বলার নেই ইউনিভার্সিটিকে, এত টাকা পয়সা নেওয়ার পরে আর কি বলা যায়। তো সেক্ষেত্রে আপনি ট্রাই করতে থাকবেন, মাঝে মধ্যে লগ ইন করে আপনি ট্রাই করতে থাকবেন, দেখবেন যে কোনো সময় আপনার প্রিন্ট আউটটি বার করে নিতে পারবেন, আশা করি অসুবিধা হবে না। তো তারপরে কোশ্চেন করেছেন মৌসুমী চক্রবর্তী, উনি কোশ্চেন করেছেন দাদা আমি ফর্ম ফিল আপ করেছি, পেমেন্ট পে করার সময় সার্ভার প্রবলেম, এর জন্য দুইবার পে হয়ে গেছে। তো আপনি ফর্ম ফিল আপ করে ফেলেছেন, তো সেক্ষেত্রে পেমেন্টও করেছেন কিন্তু আপনার দুইবার টাকা কেটেছে, তো সেক্ষেত্রে আপনি ওয়েট করে যান, আপনার যে দুইবার টাকা কেটেছে আপনার প্রথমবারে যে টাকাটা কেটেছে সেই টাকাটা আপনাকে রিটার্ন দেওয়া হবে, সেটার জন্য আপনাকে দুই থেকে তিন দিন মতো ওয়েট করতে হবে। তারপরেও যদি আপনাদের টাকা রিটার্ন না দেওয়া হয় সেক্ষেত্রে আপনি স্টাডি সেন্টারে গিয়ে, অর্থাৎ যে কলেজে আপনি অ্যাডমিশন হয়েছে সেখানে গিয়ে আপনার যে সমস্যাটি সেটা আপনি ওনাদেরকে জানাবেন। তো আপাতত ওয়েট করুন, আশা করি আপনাদের যে দুইবার টাকা যে সমস্ত স্টুডেন্টদের কেটেছে তো সেক্ষেত্রে আপনাদের টাকা কিন্তু আপনাদের ব্যাক চলে আসবে, দুই থেকে তিন দিন মতো সময় লাগে, প্রতি বছরই ব্যাক অবশ্যই দিয়ে দেওয়া হয়, অসুবিধা হয় না। তো আপনারা ওয়েট করুন, যদি বাইচান্স যদি আপনাদের টাকা রিটার্ন না দেওয়া হয় সেক্ষেত্রে আপনারা স্টাডি সেন্টার কন্ট্যাক্ট করবেন, আশা করি আপনাদের যে টাকা যে কেটেছে সেই টাকা কিন্তু আপনারা রিটার্ন পেয়ে যাবেন। তো তারপরে কোশ্চেন করেছেন শর্মিলা দাস, উনি কোশ্চেন করেছেন সাবমিটের পর কোনো পেজ ওপেন হচ্ছে না। তো প্রচুর পরিমাণে সার্ভারের প্রবলেমের জন্য আপনাদের পেজ কিন্তু ওপেন হচ্ছে না, প্রচুর পরিমাণে যেদিন থেকে এক্সাম ফর্ম ফিল আপ শুরু হয়েছে সেই দিন থেকেই কিন্তু এক্সাম ফর্ম ফিল আপের যে ওয়েবসাইট সেটি কিন্তু ওপেন হচ্ছে না, কারো সাবমিট হচ্ছে না, কারো পেমেন্ট হচ্ছে না, কারো প্রিন্ট আউট হচ্ছে না, কারো দুইবার টাকা কেটেছে, প্রচুর প্রবলেম। তো সেক্ষেত্রে ইউনিভার্সিটি থেকে কিছুই বলার নেই, একমাত্র মেল এবং ফোন করে ওনাদেরকে আপনাদের সমস্যা জানানো ছাড়ার কোনো উপায় নেই। তো এত জঘন্য একটি ইউনিভার্সিটি ওয়েবসাইট আপনাদেরকে পরিবেশন বা পরিষেবা দেবে সেটা আদৌ ভাবা যায় না, এত টাকা পয়সা নেওয়ার পরেও। তো ইউনিভার্সিটির দায়িত্ব আপনাদেরকে একটি ভালো ওয়েবসাইট পরিষেবা দেওয়া, তো সেক্ষেত্রে কিছু বলার নেই, এটি কিন্তু প্রতি বছরই একই প্রবলেম হয়ে থাকে, এত খুব বাজে একটি ওয়েবসাইট, যে ওয়েবসাইট থেকে মানে সমস্ত স্টুডেন্টদের প্রবলেম, ম্যাক্সিমাম স্টুডেন্টদের কিন্তু এবছর প্রচুর পরিমাণে প্রবলেম হচ্ছে, এত এত যে সার্ভারের প্রবলেম সেটা কিন্তু বিগত বছরগুলোতে এইভাবে কিন্তু সার্ভারের প্রবলেম হতো না, হয়নি।
তো হয়তো দু একদিন ছিল কিন্তু তারপর ঠিক হয়ে গিয়েছিলো, কিন্তু এবছর আজ তিন দিন পর্যন্ত রানিং চলছে, এখনও পর্যন্ত সার্ভার ঠিকই করতে পারলো না। তো খুবই জঘন্য একটি ওয়েবসাইট, তো কিছু বলার নাই সেক্ষেত্রে। তো তারপরে যিনি কোশ্চেন করেছেন অপশনও অনেক কোশ্চেন করেছে, ফোন নম্বরের রিচার্জ করা না থাকলে ওটিপি আসবে, তো অবশ্যই করে আপনার ওটিপি আসবে। ফোন নম্বরে যদি রিচার্জ না করে থাকে তারপরে কিন্তু আপনার ওটিপি আসবে, কোনো অসুবিধা হবে না। তো তারপরে কোশ্চেন করেছেন আন্তারা গোল্ডের, তো উনি কোশ্চেন করেছেন আমার ইমেল আইডি ইনভ্যালিড দেখাচ্ছে এবার বারবার। তো আপনার ইমেল আইডি যেহেতু বারবার ইনভ্যালিড দেখাচ্ছে, আপনি অন্য কোনো ইমেল আইডি দিয়ে কিন্তু ট্রাই করতে পারেন, আশা করি হয়ে যাবে। তো তারপরে যিনি কোশ্চেন করেছেন নাসরিন, উনি কোশ্চেন করেছেন আমার ভুল করে দুটো সাবজেক্ট সিলেক্ট হয়েছে আর পেমেন্ট হয়েছে, বাকিগুলো পেমেন্ট হয়নি। তো যেহেতু আপনি দুটো সাবজেক্ট অলরেডি কিন্তু সাবমিট করেছেন, বাকিগুলো যেহেতু সাবমিট করতে পারেননি, সেক্ষেত্রে কিছুই করার নেই, আপনাকে ওটা কিন্তু অল সাবজেক্ট সিলেক্ট করে, অর্থাৎ যতগুলো বক্স ছিল সমস্ত বক্সই কিন্তু সিলেক্ট করে কিন্তু আপনাকে সাবমিট করতে হতো। তো যারা দুটো বা তিনটে বক্স অর্থাৎ সমস্ত বক্স সাবমিট না করে, সমস্ত বক্সের টিকচিহ্ন না দিয়ে যারা দু একটা বক্সের টিকচিহ্ন দিয়েছেন ভুলবশত, তাদের কিছু করার নেই আপনাদের নেক্সট ইয়ারে ফর্ম ফিল আপ করার ছাড়া। তো যে পেপারগুলি আপনি সাবমিট করেছেন, যে বক্সগুলো আপনি টিকচিহ্ন দিয়েছেন, সেই বক্সের পেপারগুলি এবছর পরীক্ষা দিয়ে নিতে পারবেন, কিন্তু বাকি যে বক্সগুলো আপনি টিকচিহ্ন দিতে পারেননি, তো সেই পরীক্ষাগুলি কিন্তু নেক্সট ইয়ারে ফর্ম ফিল আপ করে কিন্তু আপনাদেরকে পরীক্ষা দিতে হবে, সেক্ষেত্রে কিছু করার নেই। সেক্ষেত্রে আপনাদেরকে একবার রিকোয়েস্ট করবো, যেহেতু এই সার্ভারে প্রচুর পরিমাণে প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আপনি একবার ইউনিভার্সিটিকে জানাতে পারেন, অর্থাৎ আপনি যে স্টাডি সেন্টার অ্যাডমিশন নিয়েছেন সেখানে একবার আপনি একবার যোগাযোগ করতে পারেন, আশা করি কিছুটা হলেও হেল্প হতে পারে। তো তারপরে কোশ্চেন করেছেন জয়শ্রী দাস, উনি কোশ্চেন করেছেন স্যার আমি বিডিপি ইংলিশ অনার্স সেকেন্ড ইয়ার, তো আমার কত টাকা লাগবে? তো বিডিপি যারা আর্টসের ক্ষেত্রে স্টুডেন্ট রয়েছেন সেকেন্ড ইয়ারে, তো আপনাদের 725 টাকা মতো চার্জ কাটছে, তো আশা করি বুঝতে পারলেন। তো 725 টাকা মতো চার্জ কাটছে, আপনি একটু ঠিকঠাকভাবে দেখে নেবেন। তো যারা আর্টসের স্টুডেন্ট রয়েছেন, তো তারপরে কোশ্চেন করেছেন সুপ্রভাত নাস্কর, উনি কোশ্চেন করেছেন স্যার আরএন দেখাচ্ছে কি করব এখন? তো আরএন আপনার রেনুয়াল করেনি, অর্থাৎ আরএনের ফুল ফর্ম হচ্ছে রেনুয়াল নট ডান। তো আরএনের ফুল ফর্ম, তো সেক্ষেত্রে আপনার যে রেনুয়ালটি করা ছিল না সেই জন্য আপনার আরএন শো করছে, তো পরবর্তী সময় আপনাকে রেনুয়াল করতে হবে, তারপরে কিন্তু আপনি এক্সাম ফর্ম ফিল আপ করতে পারবেন, তার আগে কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ করতে পারবেন না। তো তারপরে করে কোশ্চেন করেছে শুভঙ্কর বেরা, উনি কোশ্চেন করেছে ইউজার আইডি পাসওয়ার্ড আসছে না মোবাইল বা ইমেলে। তো ইউজার আইডি পাসওয়ার্ড আসে না, তো সেক্ষেত্রে আপনি কিন্তু ফার্স্টে আপনাকে সাইন আপ করতে হবে, সাইন আপ করার পরেই কিন্তু আপনার যে মোবাইল বা ইমেল আইডিটি দেওয়া হবে সেই ইমেল আইডিতে আপনার SMS আসবে। তো তারপরে যদি আপনার SMS না আসে সেক্ষেত্রে আপনি অন্য কোনো মোবাইল নাম্বার ব্যবহার করতে পারেন, তো আশা করে বুঝতে পারলেন। তো তারপরে কোশ্চেন করেছেন পল্লবী মণ্ডল, উনি কোশ্চেন করেছেন টাকা কেটে নিল বাট সাকসেসফুল দেখালো না, এবার পেন্ডিং দেখাচ্ছে। তো দেখুন এরকম প্রবলেম অনেকের হয়েছে, টাকা কেটে নিয়েছে অথচ কিন্তু আপনাদের যে পেমেন্ট হয়েছে তা সাকসেসফুল হয়নি। তো অনেকের এরকম হয়েছে, পেমেন্ট হয়েছে সাকসেসফুল হয়েছে কিন্তু পেন্ডিং দেখাচ্ছে। তো বিভিন্ন জনের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে সার্ভারের জন্য, তো আপনার যে প্রবলেমটা হচ্ছে আপনার টাকা কেটে নিয়েছে সাকসেসফুল দেখিয়েছে কিন্তু পেন্ডিং শো করছে, তো সেক্ষেত্রে আপনাকে বলে দিচ্ছি, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু আবার দ্বিতীয়বার আপনি দু একদিন ওয়েট করে যাবেন, দু একদিন ওয়েট করার পরে যদি আপনার পেন্ডিং অপশান শো করে তো সেক্ষেত্রে আবার দ্বিতীয়বার কোনো সাইবার ক্যাফে গিয়ে কিন্তু আপনারা এই পেমেন্টটি করবেন, আশা করি বুঝতে পারলেন। এবং আগে যে টাকাটি কেটেছে সেই টাকাটা কিন্তু আপনার দুই থেকে তিন দিন বা চার দিনের মধ্যে ইউনিভার্সিটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিটার্ন দিয়ে দেবে, আশা করি অসুবিধা হবে না। যদি রিটার্ন না দেয় সেক্ষেত্রে আপনি আপনার স্টাডি সেন্টারে পেমেন্টের যে রিসিপ্টটা রয়েছে সাকসেসফুলের, সেই আগের পেমেন্টের রিসিপ্টটা আপনি কিন্তু স্টাডি সেন্টারে গিয়ে দেখাবেন, ওনারাই সমস্ত ব্যবস্থা আপনাদের করে দেবে। তো আপাতত ওয়েট করুন, যদি সাকসেসফুল যদি পেন্ডিং অপশন যদি ডান না দেখায় সেক্ষেত্রে দু একদিন ওয়েট করে যাবেন, আশা করি তারপরে যদি ঠিক না হয় তাহলে আবার দ্বিতীয়বার পেমেন্ট করে নেবেন, তারপরে দুই কিছুদিন মতো ওয়েট করুন, পেমেন্ট যদি আপনাদের ব্যাক বা রিটার্ন না আসে সেক্ষেত্রে স্টাডি সেন্টারে যোগাযোগ করবেন। তো তারপরে কোশ্চেন করেছেন কমিউনিকেশন, উনি কোশ্চেন করেছেন আমি পেমেন্টও করে দিয়েছি আমার FST-তে NS। তো দেখুন এই প্রবলেমটা ম্যাক্সিমাম স্টুডেন্টদের হয়েছে, অর্থাৎ যারা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট রয়েছেন, তো ওনাদের কিন্তু FST যে সাবজেক্টটি রয়েছে, তো FST সাবজেক্টে ম্যাক্সিমাম স্টুডেন্টদের কিন্তু NS শো করছে, অর্থাৎ নট সাবমিট। তো আপনারা কিছুদিন ওয়েট করে যান, প্রচুর পরিমাণে সার্ভারের প্রবলেমের কারণে কিন্তু এটা হতে পারে। তো এটার যে NS এর মূল কারণ হচ্ছে যে, অর্থাৎ আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট না করার জন্যই কিন্তু NS শো করছে। তো এটা তো মূল ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে যে আপনাদের সমস্ত সাবজেক্টের আপনার রেনুয়াল করাই তো রয়েছে, তো রেনুয়াল করার পরে আপনি ফার্স্ট ইয়ারে তো অ্যাসাইনমেন্ট জমা করেছিলেন,
যারা জমা করেছেন, কিন্তু সেকেন্ড ইয়ারে রেনুয়াল করার পরে সেকেন্ড ইয়ার ফর্ম ফিল আপ করার সময় কিন্তু আপনাদের এনএস শো করছে এপিএসটি সাবজেক্টের, বা অন্যান্য সাবজেক্টেরও কিন্তু কিছু স্টুডেন্ট রয়েছে যাদের এনএস শো করছে সমস্ত কিছু ঠিকঠাকভাবে ক্লিয়ার করার পরেও। তো এটি সার্ভারের প্রবলেম হতে পারে বা ইউনিভার্সিটির কোনো ফল্ট হতে পারে। আপনারা কিছুদিন ওয়েট করে যান, হয়তো আপনাদের 25 তারিখে লাস্ট ডেট, আপনারা 23 বা 24 তারিখেও ফর্মটি ফিল আপ করতে পারেন। যদিও সার্ভারটি ঠিক হয়, আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। সার্ভার ঠিক যদি হয়ে যায় তাহলে আপনার কিন্তু সমস্ত সাবজেক্টের ফর্মগুলো আপনারা ঠিকঠাকভাবে ফিল আপ করতে পারবেন। এবং এপিএসটি যে সাবজেক্টটি এনএস দেখাচ্ছে সেই সাবজেক্টটি যদি যারা অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছেন এনএস থাকার পরেও এপিএসটি সাবজেক্টের, তারা কিন্তু ফর্ম ফিল আপ করার পরে আপনারা একবার লগ ইন করে দেখবেন আপনাদের যে এপিএসটি সাবজেক্টটি রয়েছে সেটি কিন্তু আবার দ্বিতীয়বার ফর্ম ফিল আপ করতে পারছেন কিনা বা ইউনিভার্সিটি সুযোগ দিচ্ছে কিনা সেটা কিন্তু আপনাদেরকে লগ ইন করে দেখতে হবে। দ্বিতীয়বার এপিএসটি সাবজেক্টের জন্য লগ ইন করে আপনাকে ফর্ম ফিল আপের সুযোগ দিচ্ছে কিনা সেটি লগ ইন করে আপনাকে দেখতে হবে। যদি না দেয় তো সুযোগ না দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার স্টাডি সেন্টারে গিয়ে যোগাযোগ করবেন। তো আশা করে বুঝতে পারলেন। তো এবার বলে রাখি হ্যাপি উইথ, উনি কোশ্চেন করেছেন দাদা সাবমিট করার পর ওটিপি আসছে না, কী করবো? দেখুন আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইলের নাম্বারে ফার্স্ট আপনাদেরকে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পরে যদি আপনার তারপরে যদি আপনার মোবাইল নাম্বারে ওটিপি না আসে সেক্ষেত্রে ইমেল আইডি যেটা দিয়েছেন সেটাতে একবার চেক করে দেখবেন, সেটাতেও যদি না আসে ওটিপি তো সেক্ষেত্রে আপনি অন্য কোনো মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনি সাবমিট করতে পারেন বা সাইন আপ করতে পারেন, তাহলে দেখবেন অসুবিধা হবে না, আপনার ওটিপি নিশ্চিন্তে চলে আসবে। তো তারপরে যিনি কোশ্চেন করেছেন তারাশঙ্কর মণ্ডল, তো আশা করি বুঝতে পারলেন এই সমস্যা প্রত্যেক স্টুডেন্টদের কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টদের কিন্তু হয়ে থাকছে। তো এত যখন একটি ওয়েবসাইট ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছে যেটা স্টুডেন্টদের এত টাকা পয়সা নেওয়ার পরেও এত যখন একটি আপনাদেরকে ওয়েবসাইট বা পরিষেবা দিয়েছে সেটা কিছু বলার নেই, একমাত্র ইউনিভার্সিটি থেকে মেল করা ছাড়া। এছাড়াও ইউনিভার্সিটির কন্ট্যাক্ট নাম্বার আমরা তো বলেই দিয়েছি ফার্স্টে, যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, চাইলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। ওই গ্রুপে সমস্ত ইউনিভার্সিটি ইমেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে, আপনারা চাইলে ওনাদের সাথে আপনাদের সমস্যার সমাধানের কথা জানাতে পারেন। তো এর সাথে আপনাদেরকে জানাই কি অনেক স্টুডেন্টও রয়েছেন যারা আপনাদের অ্যাসাইনমেন্ট অ্যান্সারশিট বা ফাইনাল এক্সামের যে নোটসপত্র বা অ্যান্সারশিট সেগুলো নেওয়ার জন্য যারা আপনাদেরকে SMS করেছিলেন, তো কোথায় পাবেন এই সমস্ত অ্যান্সারশিট যে আমি আপনাদেরকে জানিয়ে যাচ্ছি। যদি আপনারা পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেগুলো যদি হবু কমনযোগ্য যদি অ্যান্সারশিট যদি আপনারা পেতে চান তাহলে গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টার থেকে অবশ্যই করে যোগাযোগ করবেন। ওনারা প্রতি বছরই কিন্তু স্টুডেন্টদেরকে খুব সুন্দরভাবে পরিষেবা দিয়ে থাকে, খুব সুন্দরভাবে গাইড করে থাকে। বিগত বছরগুলিতে কিন্তু আপনাদের অনলাইনে পরীক্ষা হয়েছিল 2-3 বছর, তো সেক্ষেত্রে ওনারা কিন্তু অনলাইনে যে পরীক্ষা হয়েছিল তার সমস্ত অ্যান্সারশিট কিন্তু সমস্ত সাবজেক্টের অ্যান্সারশিট ওনারা প্রোভাইড করে থাকে। সেখানে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট 80-90% নাম্বার কিন্তু প্রতি বছরই পেয়ে থাকে। তো আপনারা চাইলে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। ওনাদের কল বা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 7098645425, এই নম্বরে প্রত্যেকেই কল বা SMS করে যোগাযোগ করে নিতে পারেন। এছাড়াও যদি আপনাদের কোনোরকম সমস্যা বা কোনোরকম ইনফরমেশান পেতে হয় সেক্ষেত্রে অবশ্যই করে গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টারে যোগাযোগ করবেন। তো ওনারা সমস্ত সাবজেক্টের অ্যান্সারশিট প্রোভাইড করে থাকে এবং স্টুডেন্টরা ভালো একটি পরিষেবাও পেয়ে থাকে এবং ভালো নম্বরও পেয়ে থাকে। তো ভালো গাইড যদি পেতে চান, ভালো নম্বর যদি পেতে চান, অবশ্যই করে গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টার থেকে যোগাযোগ করবেন। ওনারা সবসময় আপনাদের পাশে রয়েছে এবং ভালো নম্বর যদি আপনারা পেতে চান অবশ্যই করে ওনাদের সাথে যোগাযোগ করবেন।